লকডাউনের মাজতে মেরাপানীত বরবিহ রমরমিয়া বেহা চলাইছে কুখ্যাত ব্যবসায়ী গুপ্তাদয়ে। যি সময়ত অসমত ভয়ানকভাবে করোনা ভাইরাসে মারাত্মক রূপ ধারণ করেছে, তেনে সময়তে লকডাউন উলঙ্ঘা করে অনিল গুপ্তা আর প্রদীপ গুপ্তা ভাতৃদ্বয় চলাইছে লালিগুড়ের বৃহৎ ব্যবসায়। আজি যা নিশা 10 বজাত AS05C6234 নম্বরের এখন ট্রাকের লালিগুড়সমূহ নমাই থাকা অবস্থাতেই গোলাঘাট জেলা ছাত্র সন্থা আর যুব ছাত্র পরিষদের পূর্ণ হস্তক্ষেপত মেরাপানী আরক্ষী প্রায় 200 টিঙরও অধিক লালিগুড় জব্দ করে। ইফালে মেরাপানী অঞ্চলত দ্রুত গতিত বৃদ্ধি পাওয়া সুলাইমদর ঘাটিসমূহ উৎখাত করার বাবে আবকারী বিভাগে বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে, যদিও লালিগুড়ের অবাধ ব্যাপার চলি থাকার বাবে কোনো সুফল লাভ করা নাই। আনহাতে লকডাউন চলি থাকার অবস্থাত মেরাপানী আরক্ষী টহল দি থাকা অবস্থাতো কেনেকৈ এই গুড়সমূহ আনিবলৈ সাহস করিলে? ইয়াকে লৈ রহস্যর গোন্ধ পাইছে বুলি ছাত্র সন্থা আর যুব ছাত্র পরিষদের নেতা দুগৰাকীয়ে জানিবলৈ দিছে। তার পাছতেই পুলিশক খবর দি পেলে সেই গাড়িখন ধরা হয়। কিন্তু কথা হল যে এই গুপ্তা বলা ব্যবসায়ীজনে মেরাপানীলৈ ইমান লালিগুড় কিয় আনে? 13 তারিখে এখন 1200 14 চকীয়া মানে 16 চকীয়া এখন বৃহত্তর গাড়ি প্রায় 50 টনের অধিক তখন গুড় নমাইছে ইয়াত মেরাপানী তখন দোকানত। আর তারপর কালি যা রাতে সম্পূর্ণ টিঙর কথা উয়লি যাওয়া গুড় যদি মানুষের খাওয়া গুড় নহয়, এই লালিগুড় আনি ইয়াত ব্যবসায় করে আছে। কিন্তু তার রাতে পেটলিং থাকা অবস্থাতে তখন রাতে সান্ধ্যান চলি থাকা অবস্থাতো তখন রাতে 9:30 বজালে গুড় ব্যবসায় রমরমে ব্যবসায় চলাই আছে। কিন্তু কি এনেকা ধরনের কাগজপত্র আছে, কোনজন বিষয়ে এনেকা অনুমতি দিয়েছে যে শ টন গুড় তখন স্টক করবেন? যেখানে গরুর দানার উপযোগী যেখানে গুড়, সেই গুড়খিন তখন আনি আর ব্যবসায় করবেন? আবকারী বিভাগে গাঁও গাঁও গিয়ে তালাশি চালায় চলাইব ধান গিয়ে মানুষ ধরে নিব, আর তারপর এইজনে লালিগুড়ের যোগান ধরে থাকিব। আর সেই কারণে মানে একটা কথা কখন যোগান বিভাগে এইবর গুদাম এইবর দোকানক তদন্ত করে নকরে চায় না নাচায়, আর এই দোকান আর গুদাম অতি শীঘ্রে সিল করো আর বিভাগীয় কর্তৃপক্ষ উচিত ব্যবস্থা গ্রহণ করো। কি কারণে আর একটা কথা স্পষ্ট যে এই সমগ্র দয়েং অঞ্চল কিমান কেটেল ফার্ম আছে? যদি কেটেল ফুডের কারণে যদি এই গুড় অনা হয়েছে কিমান কেটেল ফার্ম আছে রাজহা করব, আর এই গুপ্ত বলা ব্যবসায়ীজনে কিমান কেটেল ফুড ফার্মক তাদের গুড় সাপ্লাই ধরে তার কিন্তু রাজহা করব, আর সেইগুলো সুলাই বনাবলে আনে নে না ইহতে মানে এই পশু খাদ্য হিসাবে বিক্রি করে, এই কথা রাজহা করব, এই ব্যবস্থা গ্রহণ করব। আর এই গুড় ব্যবসায় বন্ধ নকরিলে কিন্তু তার দোকান কিন্তু আমি ছাত্র সন্থায় কিন্তু ব্যবস্থা লোবলে বাধ্য হব। বছর দিন ধরে মেরাপানীর গুপ্তা ভাতৃদ্বয়ে একটা লালিগুড়ের ব্যবসায় ইয়াত করে আছে, আর যি লালিগুড়ের ব্যবসায় গ্রামাঞ্চল এই কেটেল ফুড হিসাবে যেটার অনুজ্ঞাপত্র আছে তার গয়না লৈ পেলায় চোলাই মদ ব্যবহার করে চোলাই মদ তৈয়ার করবর কারণে লালিগুড়সমূহ যোগান ধরে আছে। আমি বিভিন্ন সময়ত থানাতে হোক বা যোগান বিভাগতে হোক আবকারী বিভাগে হোক আমি জানাই আছো, কিন্তু তেওঁলোকে গায়েরা বনোয়াতে ইটো বিভাগের পর ইটো বিভাগের ঠেলি পেলায় এই গুপ্তা ভাতৃদ্বয়ক রক্ষণাবেক্ষণ দিয়া আমার পরিলক্ষিত হয়েছে। এটা কথা হল এই লকডাউনত বর্তমান যেটু সময়ত মানুষের জীবন মরণের সংকট আমি শঙ্কিত হয়ে আছো, লকডাউন আমি মানি চলিছো, সেই মুহূর্তত লকডাউন ভঙ্গ করে রাতে 9:30 বজাত মেরাপানী টাউনের মাস মজিয়াত থানার ওসর কেনেকৈ এই ভাতৃদ্বয়ে গুপ্তা ভাতৃদ্বয়ে লালিগুড়ের ট্রাকে ট্রাকে ইয়াত নমাবলে সাহস করেছে? ইয়াত নিশ্চয় মেরাপানী থানার আশীর্বাদ থাকিব লাগিব, আবকারী বিভাগের আশীর্বাদ থাকিব লাগে, যুবান বিভাগের আশীর্বাদ থাকিব লাগিব, আর মোটা অঙ্কর বিনিময় এই গুপ্তা ভাতৃদ্বয়ে ইয়াত এই লালিগুড়ের ব্যবসায় রমরমে ব্যবসায় চলাই যাবলে সক্ষম হয়েছে। আমার এটা স্পষ্ট কথা, যোগান বিভাগে হোক বা আবকারী বিভাগে হোক, বিশেষকৈ আবকারী বিভাগে পড়ুয়া মারিলে নহব, পড়ুয়ার গাঁতটো বন্ধ করক। এটা গাঁয়ে গাঁয়ে গিয়ে চোলাই মদ প্রস্তুত করা মানুষ ধরে আনি আকো ধনের বিমত এই দিব সেইটো নহব। তেওঁলোকে সেই লালিগুড় চোলাই প্রস্তুত করা সেই যে লালিগুড়, সেই লালিগুড় যোরপরা যোগান ধরা, সেই যোগান যোরপরা ধরা হয় তাতে বন্ধ করক। আমার স্পষ্ট কথা জাতীয় যুব ছাত্র পরিষদের স্পষ্ট কথা, ইয়াত কোনো কমিশনের কথা নাই, যোন বিভাগে কমিশন নলক অনাগত দিনত কিন্তু ইয়াত ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হব, আর এই লকডাউনের যেটা ভঙ্গ করেছে গুপ্তা ভাতৃদ্বয়ে অতি শীঘ্রে দোকান সিজ করবেন, অনির্দিষ্টকালের কারণে দোকান বন্ধ করে রাখবেন।